আসসালামু আলাইকুম দর্শক, আশা করছি সবাই ভালো আছেন। আজকে মা চিকেন বিরিয়ানি তৈরি করেছিল, আর কিভাবে তৈরি করেছে তার প্রসেসটা আপনাদের সাথে একটু শেয়ার করব। চিকেন বিরিয়ানিটা কিন্তু অনেক মজার হয়েছিল। এখন আমি যেহেতু নিজের ডিস্ট্রিক্টে থাকছি, মাঝে মধ্যেই আপনাদের সাথে মায়ের হাতের বিভিন্ন রান্না শেয়ার করতে পারবো ইনশাআল্লাহ। আমরা যারা দূরে থাকি তারা মায়ের হাতের রান্না যে কতটা মিস করি এটা কিন্তু বলে বোঝানো যাবে না। নিজেরা যতই রেসিপি তৈরি করি না কেন, যত টেস্টি করেই তৈরি করি না কেন, মায়ের হাতের রান্নার স্বাদটা কিন্তু কারোই ভোলা সম্ভব নয়। যতভাবেই রান্না করে খান, মায়ের হাতের রান্নার কথা মনে পড়বেই পড়বেই। তো দেখতেই পেলেন পেঁয়াজের বেরেস্তা করা শেষ, এবার চলে এসেছি বাহিরে। পেঁয়াজের বেরেস্তাটা গ্যাসের চুলায় করে নেওয়া হলো, রান্নাটা হবে লাকড়ির চুলায়। তো সব কিছু নিয়ে এখানে মা রেডি। এবার মাংসগুলো ম্যারিনেট করবে। এই যে এখানে দেখতে পাচ্ছেন চিকেন লেগ পিসগুলো নেওয়া হয়েছে বিরিয়ানি করার জন্য। তো এগুলোকে একটা বড় বোলের মতো ঢেলে নিল, সাথে এগুলো কিন্তু পাটা ধোয়ার পানি ছিল, পাটাতে যেহেতু অনেক মশলা বাটাবাটি করা হয়েছে সেই পানিগুলো মাংসের মধ্যে দেওয়া ছিল। প্রথমে দিয়ে দেওয়া হলো আদা রসুন বাটা, জিরিয়া বাটা, সামান্য কিছু পেঁয়াজ বাটা, শুকনা মরিচ বাটা আর কাঁচা মরিচ বাটা, সবগুলো দিয়ে সব মশলাগুলো কিন্তু শিলপাটায় বেটে নেওয়া হয়েছে। বিরিয়ানির টেস্টটা কীরকম হবে বুঝতেই পাচ্ছেন। এবার দিয়ে দেওয়া হলো পরিমাণ মতো লবণ আর ধনিয়া গুঁড়া, শুধুমাত্র ধনিয়াটা গুঁড়া ব্যবহার করা হয়েছে আর সবগুলোই বাটা মশলা। এবার দিয়ে দেওয়া হচ্ছে পেঁয়াজের বেরেস্তা, অর্ধেকটি পরিমাণ মা এখানে দিয়ে দিল আর বাকি অর্ধেকটি রেখে দিচ্ছে। আর দিয়ে দেওয়া হচ্ছে বেরেস্তার তেল। সর্বশেষ এখানে দিয়ে দেওয়া হলো টক দই 2 টেবিল চামচ পরিমাণ, এবং সবগুলো উপকরণ খুব ভালো করে মাংসের সাথে মাখিয়ে নেওয়া হচ্ছে। হাত দিয়েই কিন্তু কাজটা করার চেষ্টা করতে হবে, এখানে চামচ বা অন্য কিছু দিয়ে করলে ভালো হবে না। আর এদিকে আমার মেয়েটা ওর নানিমাকে হেল্প করছিল। এই যে আমাদের মাংস মাখিয়ে নেওয়া শেষ, আরও দুইটা জিনিস দেওয়া বাকি রয়ে গেছে, একটা হচ্ছে ধনিয়া পাতা কুচি আর পুদিনা পাতা, এগুলোও পরিমাণ মতো দিয়ে আবারও একটু মা মাখিয়ে নিচ্ছে। মাখিয়ে নিয়ে এটা প্রায় 1-1.5 ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখা হবে, তারপরে রান্নায় চলে যাওয়া হবে। এদিকে চালটা ধুয়ে নেওয়া হচ্ছে, এখানে নিয়েছে হচ্ছে বাসমতি রাইস, যেটা বাসমতি চাল, এটা নিয়েছে মা বিরিয়ানি করার জন্য। এটা খুব ভালো করে আগে ধুয়ে নিচ্ছে। আপনারা চাইলে এখানে অন্য চালও ব্যবহার করতে পারেন, বিরিয়ানির অন্য চাল আর কি। তো চলে এসেছি রান্নায়। এই যে কড়াইয়ে বেরেস্তার যে অবশিষ্ট তেলটা ছিল সেটা দিয়ে দেওয়া হলো, এবং এখানে কিছু গরম মশলা দিয়ে দিচ্ছে। দিয়ে একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে এখানে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেওয়া হলো। এবার মাংসটা খুব ভালো করে তেলের মধ্যে নেড়েচেড়ে নিয়ে ঢাকনা দিয়ে দেওয়া হবে ভালো করে কষানোর জন্য। বেশ কিছুক্ষণ জাল হবার পরে ঢাকনাটা উঠিয়ে আবারও একটু নেড়েচেড়ে দিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন অনেকটাই কালার চেঞ্জ হয়ে এসেছে, এত ধোঁয়া হচ্ছিল, ধোঁয়ার কারণে আসলে কিছুই দেখা যাচ্ছিল না, বারবার ক্যামেরাটা অন্ধকার হয়ে আসছিল। এদিকে সন্ধ্যাও হয়ে গেছে। নেড়েচেড়ে নিয়ে এই যে গামলাতে ম্যারিনেট করা ছিল সেটা ধুয়ে আরও কিছুটা পানি দিয়ে দেওয়া হলো আরও কষানোর জন্য। এবার দিয়ে দেওয়া হচ্ছে বিরিয়ানির মশলা, দিয়ে আবারও নেড়েচেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিবে ভালো করে কষানোর জন্য। আমাদের মাংস কষানো মোটামুটি শেষের দিকে, দেখতেই পাচ্ছেন ফাইনাল লুক, এত সুন্দর কালার এসেছে কি আর বলবো। এই কালারটা কিন্তু আসলে গুঁড়া মশলা দিয়ে রান্না করলে এত সুন্দর কালার আসে না যতটা সুন্দর এই বাটা মশলা দিয়ে করলে হয়। দেখুন কত সুন্দর একটা কালার এসেছে।
তো আমাদের মাংস কষানো শেষ হয়েছে, এবার মাংসটা নেমে নিচ্ছে। এবার বিরিয়ানির জন্য চাল রেডি করবে, তার জন্য একটা বড় সাইজের পাতিলে দিয়ে দেওয়া হলো পানি, কিছুটা গরম মশলা, জিরা, সয়াবিন তেল দিয়ে ঢাকনা দিয়ে ঢাকা হলো ফুটে আসার জন্য। পানিটা ফুটে আসলে এখানে চালগুলো দিয়ে দিচ্ছে, আর দিয়ে দিচ্ছে এক টুকরো লেবু, এতে করে চালটা অনেক সাদা হবে। এবার দিয়ে দিল কয়েকটা কাঁচামরিচ, দিয়ে চালটা ভালো করে ফুটিয়ে নেবে। মোটামুটি 80% পর্যন্ত ফোটানো হবে, আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছে। এবার কিন্তু চুলার আঁচটা একদম হাই ফ্লেমে দিয়ে চালটা ফোটাতে হবে প্রথমে। এই যে মা আমাকে দেখাচ্ছিল চালটা হয়েছে কিনা, আমি বললাম তুমি নিজেই দেখে নাও, চালটা হয়ে গেছে। এটা চিকেন দম বিরিয়ানি ছিল, দেখতেই পাচ্ছেন প্রথমে পোলাওটা পাতিলের নিচে সুন্দর করে বিছিয়ে দিয়ে ওপর থেকে মাংস দেওয়া হলো, আবারও কিছু ধনিয়া পাতা পুদিনা পাতা ছিটে দিয়ে আবারও ওপর থেকে বিরিয়ানি দিয়ে দেওয়া হচ্ছে। বিরিয়ানির চালটা সুন্দর করে দিয়ে মা দিয়ে দিচ্ছে এখানে ঘি, 2 চা চামচ পরিমাণ ঘি দিয়ে দিয়েছে, আর দিয়ে দিচ্ছে হচ্ছে দুধ। দুধটা অনেক ঘন করে জাল করে নিয়েছে, সেই দুধটা দিয়ে দেওয়া হলো। দিয়ে দিচ্ছে পেঁয়াজের বেরেস্তা, আর এখানে ব্যবহার করবে খুব সামান্য পরিমাণে বিরিয়ানির স্যান্ড। এগুলো সব দিয়ে চুলায় বসিয়ে বিরিয়ানিটা দমে দেওয়া হবে, আর চুলার জালটা কিন্তু একদম উঠিয়ে নিতে হবে। তো ফাইনালি আমাদের বিরিয়ানিটা কিন্তু হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন অলরেডি খাওয়াও শেষ। বিরিয়ানিটা কিন্তু অনেক অনেক মজার ছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আজকের মতো এ পর্যন্তই, নেক্সটে আবার নতুন কোন রেসিপি নিয়ে আসব মায়ের হাতের ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।